সাব্বিরকে শাস্তি নয় দেওয়া হলো পুরস্কার সাব্বির রহমানের শাস্তির সুপারিশ তিনটি এক কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দুই বিশ লাখ টাকার জরিমানা এবং তিন ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ প্রথম দুটো বুঝলাম শেষটি বুঝিনি ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপার তো এমনিতেই প্রবল অনিহা জাতীয় দলের ক্রিকেটারদের শুধু বিপিএল ও ডিপিএল বাদে সামনের ছয় মাসে বিপিএল নেই ডিপিএল কবে হবে তারও ঠিক নেই মাঝে এক মৌসুমের লিগ হাফিস হয়ে যাবার স্মৃতি খুব পুরনো না তাহলে তো বাকি থাকেই এই প্রথম শ্রেণীর ক্রিকেটটাই যা একরকম জোর জবস্তি করে খেলতে হয় তারকা ক্রিকেটারদের সাব্বিরের তা খেলতে না হলে তো ব্যাপারটা শাস্তি হলো না হলো পুরস্কার নাদাল ডাল বোধে আরেক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না এই ছয় মাসে সাব্বিরের জাতীয় দলে অন্তর্ভুক্তির মানদণ্ড কি জাতীয় দলে খেলাই। তার যেসব প্রতিদ্বন্দ্বী ঘরোয়া ক্রিকেট পারফর্ম করবেন তাদের কিভাবে সাব্বিরের সঙ্গে এক পাল্লায় বিচার করবেন বিচারক নির্বাচকরা হোক প্রথম দুই সুপারিশের জন্য বিসিবি ধন্যবাদ প্রাপ্য কেননা যে অপরাধ করেছেন সাবের তাতে এই শাস্তিটাই তার প্রাপ্য ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বিনোদন জগৎ সহ অন্যান্য নিউজ পাওয়ার জন্য